রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ, অনন্ত মহারাজ, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, মুখ্যমন্ত্রীকে বিচ্ছিন্নতাবাদী তকমা অনন্ত মহারাজের, রাজ্যভাগ বিচ্ছিন্নতাবাদ হলে জেলা ভাগও বিচ্ছিন্নতাবাদ দাবি করেছেন অনন্ত মহারাজ, মুখ্যমন্ত্রী সংবিধান জ্ঞান নেই বলেও কটাক্ষ বিজেপি সাংসদের। রিপাবলিক বাংলা এখন এক্সক্লুসিভ অনন্ত মহারাজ, তিনি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলা তার প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীকে তিনি বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়েছেন, রাজ্যভাগ বিচ্ছিন্নতাবাদ হলেও জেলা ভাগও বিচ্ছিন্নতাবাদ এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। তিনি বলছেন মুখ্যমন্ত্রী সংবিধান জ্ঞান নেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অনন্ত মহারাজ, রাজ্যসভা সাংসদ বিজেপির। অনন্তবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। সংসদ থেকে বেরোচ্ছেন এবং আপনি নিশ্চয়ই খবর পেয়েছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গতকালই মন্তব্য করেছেন যে বিজেপি উত্তরবঙ্গের মানুষকে বিচ্ছিন্ন করতে চাইছে, বিচ্ছিন্নতাবাদ প্রশ্রয় দিতে চাইছে। তিনি একটি পারিবারিক অনুষ্ঠানে উত্তরবঙ্গেও যাচ্ছেন এবং যাওয়ার আগে এই কথাটা বলেছেন। আপনার কী মনে হয় এই অভিযোগ সম্পর্কে? না, মানুষকে বিভ্রান্ত করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাতে লোক বিভ্রান্ত আছে, এটা ঠিক নয়। কিন্তু উনি বারবার যে অভিযোগটা তুলছেন যে আপনারা নাকি বিচ্ছিন্নতাবাদী রাজনীতি করছেন এবং উত্তরবঙ্গকে আপনারা বাংলার অন্য অংশ থেকে আলাদা করতে চান, এটা উনি বারবার কেন বলেন? না, ওনার ভাষাতে যদি বিচ্ছিন্নতাবাদী, এক নম্বর বিচ্ছিন্নতাবাদী উনি, তাহলে ডিস্ট্রিক্টগুলো কেন ভাগ করতেছে? এক নম্বর বিচ্ছিন্নতাবাদী তো মমতা বন্দ্যোপাধ্যায়, ডিস্ট্রিক্টে কেন ভাগ করছে? এটা তো যেটা যেটা এখানে বলতে চাইছে এখানে চলো, আর স্টেটকে ভাগ করতে চাইছে, এটা বিচ্ছিন্নতাবাদী নয়। ওদের ওদের যেটা পশ্চিমবঙ্গ আছে, এটা তো কুচবিহার কুচবিহার স্টেট, সেই স্টেটটাকে রিফর্ম করতে বলছে, এটা বিচ্ছিন্নতাবাদী হলো না। হ্যাঁ, তাহলে ওর কনস্টিটিউশনের জ্ঞান নেই। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে অনন্ত মহারাজ ছিলেন এবং তিনি মুখ্যমন্ত্রী মন্তব্য প্রসঙ্গে বললেন যে মুখ্যমন্ত্রী যেভাবে জেলা ভাগ করছেন তাতে বিজেপিকে বিচ্ছিন্নতাবাদী বলতে হলে সবার আগে মুখ্যমন্ত্রীকেই বিচ্ছিন্নতাবাদী বলতে হবে। ঈশানদেব চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা, নয়াদিল্লি। প্রধানমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগ, এবার হেয়ার স্ট্রিট থানায় পাল্টা অভিযোগ বিজেপি পরিষদীয় দলে। তৃণমূলের 60 জন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, বিধায়ক শিখা চ্যাটার্জি এবং মালতী রাভারায়ের। বিশ্ববাংলার ব যখন তৈরি করেছিলেন তখনই ভেবেছিলেন যে আমি বঙ্গরাজ্য যদি তৈরি করা যায়, মানে বঙ্গদেশ যদি তৈরি করা যায়, একটা ভাবনা উনি মনে মতো পাবেন। ওনার প্রধানমন্ত্রী হওয়ার খুব শখ। মমতা যখন বিশ্ব বাংলার ব তৈরি করেছিলেন তখনই ভেবেছিলেন আলাদা দেশ তৈরি করা যায়। ওনার প্রধানমন্ত্রী হওয়ার শখ, মনে মনে আলাদা দেশ তৈরি করার কথাই ভাবছেন। রাজ্য সঙ্গীত প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের। বাংলায় মানুষ একসঙ্গে হয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হারবে না সেটা কেউ বলতে পারবে না, কেউ কনফিডেন্ট নেই যে আমি জিতবই। ডায়মন্ড হারবারে নৌশাদ সিদ্দিকী দাঁড়িয়ে যায়, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে তো? লোকসভা ভোটে জয় নিয়ে আত্মবিশ্বাসী নয় তৃণমূল কংগ্রেস। অভিষেক, সুদীপ, মহুয়া কেউই জয় নিয়ে আত্মবিশ্বাসী নয়। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়ালে অভিষেক জিততে পারবে তো? প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। হয়তো আগেই বলেছি পিন্ডি চটকে গেছে, ইন্ডিয়া জোটে যারা আছে সবাইকে বলবো গয়াতে গিয়ে শেষ কাজটা করে। বিষবাও জলে ইন্ডিজোটের বৈঠক, শরিকদের সাংসদদের নিয়েই আজ বৈঠক মল্লিকার্জুন খার্গের বাড়িতে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ হতে পারে জোট নেতাদের বৈঠক, দিনক্ষণ ঠিক হবে আজকের বৈঠকে। আমাকে তো আচার্য অ্যাপয়েন্ট করেছেন, আমি এখানে বসেছি। কমিটি ডিসাইড করা হয়, সেখানে ছাত্রী কি কনভোকেশন হচ্ছে? সেটা তো এখনো একদিন আছে। কাকলোনা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন জট, সমাবর্তন কমিটি ভেঙে দিলেন উপাচার্য অমলেন্দু ভূঁইয়া। স্থায়ী উপাচার্য না থাকায় সমাবর্তন অনুষ্ঠানে আপত্তি তৃণমূল পরিচালিত শিক্ষক সংগঠনের। সমাবর্তন কমিটির বৈঠক চলাকালীন উপাচার্যের ঘরে তালা শিক্ষক সংগঠনের। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় শাস্তির মুখে আরও 2 জন পড়ুয়া, শাস্তিমূলক পদক্ষেপের আগে করা হবে শোকজ, সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটির।
পুলিশের গাড়ির ধাক্কায় পুলিশ কর্মীর মৃত্যু। প্রতিবাদে রণক্ষেত্র নদীয়ার দেবগ্রাম এলাকা 34 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। পুলিশের গাড়ি, চালকের শাস্তির দাবিতে স্থানীয়রা। It gives me immense pride to announce at this platform today the launch of the 5th mega news brand from the Republic Media Network, Republic Business. রিপাবলিক নেটওয়ার্কের নতুন উদ্যোগ, আত্মপ্রকাশ রিপাবলিক বিজনেসের ঘোষণা। এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর অর্থনীতির সংক্রান্ত কভারেজে বিপ্লব আনবে রিপাবলিক বিজনেস। রিপাবলিক বিজনেসের লোগো উন্মোচনে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।